হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট দু হাজার একুশ বাইশের যে দুশো তেতাল্লিশ নম্বর পেজে একটি বিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও চলো আজকে ভিডিও শুরু করা যাক বিভাগ ক বলছে একের দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে চারটি করে বিকল্প দেয়া রয়েছে যেটি ঠিক সেটি লেখো একের দাগের এক বলছে কোন কোন জ্বালানির তাপ বলছে তাপন মূল্য সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি হাইড্রোজেন একের দাগের দুই বলছে একটি বাস্তব গ্যাস নিচের কোন শর্তে প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় একের দাগে তিন একটি অবতল দর্পণের বক্ততা ব্যাসার্ধ পনেরো সেমি হলে সেটি থেকে কত দূরে বস্তু রাখলে বিবর্ধন গুণাঙ্কের মান এক হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পনেরো সেমি একের দাগের চার নিচের কোনটি তরঙ্গর্ঘ্য সবচেয়ে কম সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি গামারসি একের দাগের পাঁচ লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে প্রতিসারণের ক্ষেত্রে চুক্তি কোণের মান হল আই ইজগাল টু আভাতন কোন সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ আই মাইনাস আর নেক্সট বলছে একের দাগের ছয় কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ফ্লোরিন এফ একের দাগের সাত বলছে আঠেরো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল পর্যায় কোন শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি আঠেরো একের দাগের আট সম সমযোজিত দ্বিবন্ধনযুক্ত যৌগটি অনুটি যৌগিক অনুটি হল সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সি টু এইচ ফোর একের দাগে নয় সিএ ও যৌগ গঠনের সময় সি এ পরমাণু কয়টি ইলেকট্রন বর্জন করে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি দুই একের দাগে দশ এস টি পিতে দুই দশমিক দুই চার লিটার ও টু এর ভর কত গ্রাম সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি থ্রি পয়েন্ট টু একের দাগের এগারো বলছে ওয়ান জুল পারকুলম হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ওয়ান ভোল্ট একের দাগের বারো নিচের কোনটি রোধাঙ্কুষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্ধপরিবাহী একের দাগে তেরো বলছে একশো ওয়াট বাল্ব এক মিনিটে জ্বললে ব্যয়িত শক্তি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ছ হাজার জুল একের দাগে চোদ্দ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহনের জন্য দায়ী সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি আয়ন একের দাগের পনেরো বলছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে এবং ক্যাথরি উৎপন্ন গ্যাসের অনুপাতে আয়তনের অনুপাত সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ওয়ান ইজ টু টু বিভাগ খের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় যে দাগের এক বলছে দেখো এই প্রশ্নগুলো উত্তর প্রথমে বলে দেবো তোমাদের তারপরে তোমাদের দেখিয়ে দেবো দাগের এক বলছে টোপোস্পিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ পায় উত্তর হবে কমে যায় কমে যায় বা হ্রাস পায় নেক্সট দেখো দুটা বলছে অথবা বলছে বায়ুমন্ডলের ওজন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয় উত্তর হবে ডবসন দ্বিতীয় দাগে দুই বেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিয়োজিত হয়ে কোন মৌলিক মৌল উৎপাদন উৎপন্ন হয় সঠিক উত্তর হবে ক্লোরিন মৌল যে দ্যাগে তিন বয়েলের সূত্রে পি ভি লিখচিত্রের প্রকৃতি কিরূপ উত্তর হবে সম দাগে চার উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তিন গুণ করলে তার আয়তন কত হবে উত্তর হবে একের তিন গুণ একটি অথবা প্রশ্ন রয়েছে দেখো কি বলছে বিবৃতি সত্য না মিথ্যা লেখো শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা ভারী এটি হবে সত্য পাঁচ শূন্য মাধ্যমের পরম প্রতিসারঙ্কের মান কত উত্তর হবে এক অথবা রয়েছে দেখো সূক্ষ্ম চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব কত উত্তর হবে পঁচিশ সেমি সেন্টিমিটার দিয়ে দাগের ছয় দৃশ্যমান আলোর কো আলোর মধ্যে কোন বর্ণের আলো বিক্ষেপণ সবচেয়ে বেশি উত্তর হবে বেগুনি দিয়ে দাগের সাত গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় উত্তর হবে অবতল দর্পণ দিয়ে দাগের তড়িৎ বন্ধনীতে বর্তমান পরিবন্ধনীতে মাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা উত্তর হবে অ্যামিটারের সাহায্যে দিয়ে নয় বলছি দশ ওহম রোদের বলছে দশ ওহম রোদের দুই প্রান্ত পাঁচ ভোল্ট দুই দুই প্রান্তে পাঁচ ভোল্ট বিহ পার্থক্য প্রয়োগ করলে পাত্রা দুই অ্যাম্পিয়ার সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা অথবা প্রশ্ন দেখো এক কুলম আধানকে এক ভোল্ট বিহ প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে কৃতকার্য কত জুল উত্তর হবে এক জুল একের দাগে দশ গৃহবর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সময় যুক্ত উত্তর হবে সমান্তরাল সহ নেক্সট দেখো বলছে দ্বিতীয় দাগের এগারো প্রথমে বলছে পর্যায় সারণীতে মোট পর্যায়ের সংখ্যা উত্তর হবে সাতটি পারমাণবিক কোমাঙ্ক বিশিষ্ট মৌলটি যোজ্যতা উত্তর হবে এ এক পঞ্চম পর্যায়ে উপস্থিত মৌলের সংখ্যা আঠেরো দীর্ঘ পর্যায়ে দীর্ঘ পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের গ্যাস শ্রেণী সংখ্যা উত্তর হবে আঠেরো নেক্সট বলছে দুয়ের বারো এম সি এল টু ও সিএসিএল ফোর এর মধ্যে কোনটি তরি বিশ্লেষ্য উত্তর হবে এম জি সি এল টু নেক্সট বলছে দুর্দাগের তেরো একটি সমযোজি যোগের নাম লেখো যা জলীয় দ্রবণের তড়িৎ পরিবহনে সক্ষম উত্তর হবে এইচসিএল নেক্সট বলছে দুর্দ্যাগের চোদ্দ সোডিয়াম সোডিয়াম ক্লোয়াইডের সংকেত ওজন কত উত্তর হবে তেইশ যুক্ত পঁয়ত্রিশ দশমিক পাঁচ সমান হচ্ছে আটান্ন দশমিক পাঁচ নেক্সট বলছে দেখ পনেরো গোল্ড প্লেটিং সময় অ্যানোডেক হিসাবে কি ব্যবহৃত হয় উত্তর হবে বিশুদ্ধ সোনার পাত অথবা প্রশ্ন হচ্ছে দেখো একটি ধাতব বস্তুর উপর রূপার প্রলেপ দিতে তরিলশ হিসাবে কি ব্যবহার করা হয় পটাশিয়াম আর বলছে আরজেটো স্যানাইট নেক্সট ষোলো বলছে তরি বিশ্লেষণের প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ ব্যবহার করা হয় ডিসি না এসি সঠিক উত্তর হবে সমপহ বা ডিসি নেক্সট বলছে দুদার সতেরো মিটারে ব্যবহৃত সরি ভোল্ট মিটারে ব্যাটারির ঋণাত্মক মেরু যে তরির যুক্ত থাকে তার নাম কি উত্তর হবে ক্যাথোড যে আঠেরো বলছে তড়ি বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট বলছে অথবা কে ও এইচ এবং সি এইচ সি সি ডবলো এইচ এর মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সঠিক উত্তর হবে সি এইচ সি সি ডবল এইচ উত্তরগুলি এবার দেখে নাও তোমরা বলছে দাগের এক কমে যায় অথবা ডবশন দুই ক্লোরিন মৌল দিয়ে ধাগে তিন সমপরাবৃত্ত দুধের চার একের তিন গুণ অথবা সত্য এক অথবা পঁচিশ সেমি যে দাগে ছয় বেগুনি দেয়ের দিকে সাত অবতল দর্পণ যে দে আট অ্যামিটারের সাহায্যে নয় মিথ্যা অথবা একজুল দেয়ের দাগে দশ সমান্তরাল সমান্তর সময়ে দাগে বারো বলছে এম জি সিএল টু দেয় দাগে তেরো এইচ সি এল এইচসিএল দশমিক পাঁচ দেড় দাগে পনেরো বিশুদ্ধ সোনার পাত অথবা সোডিয়াম আরজেটো সায়ানাইট দেয় দাগে ষোলো বা ডিসি ডাইরেক্ট কারেন্ট দেয়ের দিকে সতেরো ক্যাথোর আঠেরো তড়িৎ শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অথবা সি সিডব্লো এইচ তো আশা করছি বন্ধুরা সব তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও